সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রকৌশলী ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হাসিব গাজী। আজকে আমি তোমাদের সাথে হাজির হয়েছি প্রোনাউন রেফারেন্স ক্লারিফিকেশন নিয়ে। আশা করি ক্লাসের মধ্যে দিয়ে তোমাদের অনেক সমস্যার সমাধান হবে। প্লিজ লেটস গেট স্টার্টেড। অ্যাকচুয়ালি প্রোনাউন রেফারেন্স ক্লারিফিকেশন পড়ার ক্ষেত্রে আমাদের যে বিষয়ের সম্বন্ধে যথেষ্ট ধারণা থাকতে হবে সেটা হলো ফর্মস অফ প্রোনাউন। আমাদের প্রথমেই ফর্মস অফ প্রোনাউন সম্বন্ধে যথেষ্ট ধারণা থাকতে হবে, তাহলে প্রোনাউন রেফারেন্সটা আমরা খুব সহজেই শিখতে পারবো। তাহলে চলো আমরা ফর্মস অফ প্রোনাউনগুলো দেখে নিই, আসলে কোনটা কিভাবে হচ্ছে। Actually, we have some confusion pronouns and we do not know what number the pronoun is referring. So, from this
class, I will try my best to remove your confusion and you will easily recover your problems and you can complete your reference and you can easily clarify what confusion problems you face in your works. So please let's get started. Our first example is দেয়া আছে তাহলে দে রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে আমরা যে শব্দটা বসাবো
করব সেটা হলো themselves তাহলে এখানে আসলে ভুল আছে আর আমাদেরকে এটা ক্লিয়ার করতে হবে তাহলে আমরা ক্লিয়ার করার জন্য অবশ্যই এখানে লিখব themselves তারপর আছে the dog loves his master আসলে এই ডগটা এখানে যে প্রোনাউন পসেসিভ প্রোনাউন আছে সেটা হলো হি আর আমাদের কিন্তু শুধুমাত্র হি এর পরিবর্তে হি এর পরিবর্তে হিজ বসে কিন্তু এখানে যে জিনিসটা আছে সেটা হলো দ্য ডগ ডগ হলো একটা ইতর প্রাণী ইতর প্রাণীর পরিবর্তে আমরা আসলে যে শব্দটা বসাই কিন্তু ইতর প্রাণীর পরিবর্তে আমরা যে অবজেক্টটা যে সাবজেক্ট যে প্রোনাউনটা বসাই সেটা হলো ই এবং এর পসেসিভ ফর্ম হবে ইজ তাহলে এখানে আসলে ভুল দেখা যাচ্ছে হিজ এই ভুলটাকে আমরা ক্লিয়ারিফাই করব ইজ এর মধ্যে দিয়ে তাহলে এখানে যে শব্দটা আমরা পাচ্ছি সেটা হলো ইজ তাহলে সমাধান হবে কি ইজ দ্য ডগ লাভস ইজ মাস্টার দ্য ডগ লাভস ইজ মাস্টার এখানে আছে কোরিমে গ্রোইং আর রেসপন্সিবল ফর হিজ ওয়ার্ক আসলে আমরা যখন প্রোনাউন করব তখন অবশ্যই অবশ্যই এন্টিসিডেন্ট এবং প্রোনাউনের নাম্বার পারসন এবং জেন্ডার সম্বন্ধে আমাদের যথেষ্ট ধারণা থাকতে হবে আশা করি যে তোমরা তোমাদের ভাষায় প্রত্যেকটা নাউন প্রোনাউনের অবশ্যই পারসন নাম্বার এবং জেন্ডার সম্বন্ধে তোমরা দেখে নিবে তাহলে খুব সহজেই তোমরা তোমাদের প্রোনাউন রেফারেন্সটা ক্লিয়ারিফাই করতে পারবে তাহলে এখানে যে জিনিসটা আছে কোরিমে গ্রোইং এখানে এখানে আসলে দুইটা ব্যক্তি আছে তাহলে এখানে যে সাবজেক্ট আছে সেটা হলো প্লুরাল নাম্বার তাহলে প্লুরাল নাম্বারের পরিবর্তে কত নাই এখানে যে পসেসিভ প্রোনাউনটা আছে হিজ কখনো পসেসিভ প্রোনাউন হিজ বসবে না কারণ এখানে দুইজন তাহলে দুইজনের প্রোনাউন হিসেবে বসে দে এবং পসেসিভ প্রোনাউন হিসেবে বসে দেয়ার তাহলে এখানে হিজ আছে হিজটা আসলে ভুল তাহলে এই ভুলটাকে আমাদের সংশোধন করতে হবে দেয়ারের মাধ্যমে তাহলে গেল আমি কি ফর দেয়ার ওয়ার্ক তাহলে গেল আমরা পাচ্ছি কি ফর দেয়ার এখানে যে বাক্যটা আছে সেটা হচ্ছে টিচিং ইজ এ প্রফেশন হু ইজ ফুল অফ প্রফেশন এখানে বলা হচ্ছে যে শিক্ষকতা এমন একটা পেশা যেটা আসলে প্রতিবন্ধকতা বর্গ এখানে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে আসলে হু এমন একটা শব্দ হু এমন একটা রিলেটিভ প্রোনাউন যেটা শুধুমাত্র ব্যক্তি ব্যক্তি যদি শুধুমাত্র ব্যক্তিগত বেলায় বসে অর্থাৎ ব্যক্তির পরিবর্তে বসে বস্তু বেলায় অথবা কোনো পেশাগত পেশাগত জিনিসের পরিবর্তে কখনো হু বসে না তাহলে কোনো বস্তু অথবা পেশাগত ব্যাপারে যে জিনিস যে রিলেটিভ প্রোনাউনটা বসে সেটা হলো হুই তাহলে এখানে হুটা দেওয়া আছে সেটা আসলে ভুল এবং এই ভুলটাকে সংশোধন করব আমরা হুইচের মধ্যে তাহলে এখানে সমাধানটা পাচ্ছি আমরা সেটা হলো হুই অর্থাৎ টিচিং এর প্রফেশন হুইচ ইজ ফুল অফ চ্যালেঞ্জেস এখানে আসলে যে স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ এখানে আসলে ক্লিয়ারিফাই করার মতো কোনো কিছু নাই এখানে যেটা আছে পিপল স্পেন্ড টু মাচ অন ইট এখানে আসলে যে প্রোনাউনটা আমরা পাচ্ছি সেটা হলো ই তাহলে আসলে ইট দিয়ে কোন জিনিসটাকে বোঝানো হচ্ছে আমাদেরকে অবশ্যই এন্টিসিডেন্ট সম্বন্ধে ধারণা থাকতে হবে যে কোন প্রোনাউনটা কি কোন এন্টিসিডেন্ট আসলে রেফার করতেছে এখানে ইট ইট দ্বারা কোন জিনিসটাকে বোঝানো হচ্ছে এখানে বলা হচ্ছে যে
স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ পিপল স্পেন্ড টু মাচ অন ইট অর্থাৎ মানুষ এটা এটার উপরে অনেক বেশি পরিমাণে ব্যয় করে কোন জিনিসটার উপরে মানুষ ব্যয় করে মানুষ ব্যয় করে স্মোকিং এর উপরে তাহলে এটার যে জিনিসটা বোঝানো হচ্ছে সেটা হলো স্মোকিং তাহলে আমরা এটার পরিবর্তে যে শব্দটা বসাবো সেটা হলো পিপল স্পেন্ড টু মাচ অন স্মোকিং অর স্মোকিং এখানে যে বাক্যটা আছে মাহমুদ ইজ এ স্টুডেন্ট হি অলওয়েজ হিজ প্যারেন্টস দে লাভ হিম ভেরি মাচ হি ডাজ হাউসহোল্ড ওয়ার্কস টু হেল্প হিজ মাদার এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে মাহমুদ ইজ এ স্টুডেন্ট হি অলওয়েজ হিজ প্যারেন্টস আমি যে জিনিসটা বলেছিলাম অর্থাৎ পরবর্তী বাক্যে প্রণামটা যদি পরবর্তী বাক্যের সাবজেক্ট অনুযায়ী হয় তাহলে এটা পরিবর্তন করতে হবে না তাহলে এটাকে পরিবর্তন করতে হবে না হি অলওয়েজ হিজ প্যারেন্টস এটা তো ঠিক আছে তারপর যে জিনিসটা যদি পরবর্তী বাক্যে কোনো অবজেক্ট পরবর্তী বাক্যে কোনো প্রণাম পরবর্তী বাক্যে কোনো অবজেক্টকে রেফার করে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেই অবজেক্টটাকে লিখতে হবে প্রণামটাকে মুছে তাহলে এখানে যে প্রণামটা আছে দেটাকে মুছে দিয়ে এখানে লিখুন কি প্যারেন্টস অর্থাৎ কার প্যারেন্টস হিজ প্যারেন্টস এখানে আমরা লিখুন কি হিজ প্যারেন্টস হিজ প্যারেন্টস লাভ হিম ভেরি মাচ হি ডাজ হাউসহোল্ড ওয়ার্কস টু হেল্প হিজ মাদার আসলে কে ঘরের টুকিটাকে কাজ করে তার মাকে সাহায্য করার জন্য তবে এখানে বলে দেওয়া হচ্ছে যে তার মা আসলে এখানে কার মা এখানে আসলে মাহমুদের মা সম্বন্ধে বলা হচ্ছে তাহলে এখানে হিদিয়ে বোঝা হচ্ছে মাহমুদকে যদি আমরা মাহমুদের পরিবর্তে হিয়ে বলতে পরিবর্তে মাহমুদ না লিখি তাহলে বাক্যটা আসলে স্পষ্ট হচ্ছে না তো অর্থাৎ ক্লিয়ারিফাই হচ্ছে না এখানে ক্লিয়ারিফাই করার জন্য আমাদেরকে অবশ্যই হিয়ের পরিবর্তে মাহমুদ লিখতে হবে
অর্থাৎ এখানে আমরা লিখব মাহবুব ড্যাশ হাউসফুল ওয়ার্ডস টু হেল্প হিজ মাম। তারপর আছে রুনা অ্যান্ড রিমা লাভ ইচ আদার। সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে যে জিনিসটা আছে রুনা অ্যান্ড রিমা লাভ ইচ আদার, এই ইচ আদার শব্দটা একটা রিসেপ্টিভ প্রোনাউন, আর রিসেপ্টিভ প্রোনাউন হলো এমন একটা শব্দ যেটা আসলে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পর্ক অথবা কার্যকরণ নিয়ে আলোচনা করে। তাহলে কার্যকরণ নিয়ে আলোচনা করে তাহলে রিসেপ্টিভ প্রোনাউন দুইটা, একটা হলো ইচ আদার আর একটা হলো ওয়ান আনাদার। আসলে দুইজনের মধ্যে যখন সম্পর্ক স্থাপন করবে তখন ওয়ান আনাদার, এবং দুই অধিক ব্যক্তিবর্গের মধ্যে যখন সম্পর্ক অথবা কার্যকরণ নিয়ে আলোচনা করবে তখন হবে ইচ আদার। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইজন, এখানে রুনা এবং রিমা, তাহলে দুইজনের মধ্যে যদি সম্পর্ক স্থাপন করে তাহলে অবশ্যই আমরা যে শব্দটা ব্যবহার করবো সেটা হলো ওয়ান আনাদার, যে শব্দটা আমরা ব্যবহার করবো সেটা হলো ওয়ান আনাদার। আর যদি দুই অধিক ব্যক্তিবর্গের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাহলে অবশ্যই আমাদের লিখতে হবে ইচ আদার। সুপ্রিয় শিক্ষার্থী, তোমার আর একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই এই দুইটা বাক্য দো হি ওয়াজ পাওয়ারফুল হি মেড নো ইউজ অফ ইট, এখানে আসলে যে জিনিসটা আছে সেটা হলো যে প্রমাণটা আছে সেটা হলো ই, এবং ইট দিয়ে আসলে কোন জিনিসটা বোঝানো হচ্ছে, যদিও সে ক্ষমতাশালী কিন্তু সে এটা ব্যবহার করেনি, কিন্তু সে এটা ব্যবহার করেনি, তাহলে এখানে কোন জিনিসটা ব্যবহার করা বোঝাচ্ছে, এখানে আসলে পাওয়ারের ব্যবহার করা বোঝাচ্ছে, কিন্তু এখানে যে জিনিসটা বলা হচ্ছে এখানে আছে পাওয়ারফুল, কিন্তু আমরা জানি যে প্রণব অবশ্যই কোনো অ্যাডজেক্টিভকে গ্রহণ করে না, প্রণব গ্রহণ করে কোনো একটা নামকে, তাহলে আমরা জানি যে পাওয়ারফুলের নাম হলো পাওয়ার, তাহলে এখানে এইটার পরিবর্তে আমরা যে নামটা বসাবো সেটা হলো পাওয়ার, তাহলে এটা তার পাওয়ার, এটা হলো গিয়ে তার বাবার পাওয়ার, তাহলে হিজ পাওয়ার, তাহলে কি হবে সরি এটা তার পাওয়ার, তাহলে এখানে হি আছে এবং হিয়ে পজিটিভ ফর্মটা বসে তারপর আসলে নামটা বলবে হি মেড নো ইউজ অফ হিজ পাওয়ার। তার পরবর্তী বাক্য যেটা আছে সেটা হলো মাই ফাদার ইজ ভেরি অনেস্ট, মাই ফাদার ইজ ভেরি অনেস্ট, পিপল লাভ হিম ফর ইট, আসলে মাই ফাদার ইজ ভেরি অনেস্ট অর্থাৎ আমার বাবা, বলা হচ্ছে যে আমার বাবা অনেক সৎ, মানুষ এটার জন্য তাকে ভালোবাসে, তার মানুষ কোন জিনিসের জন্য তাকে ভালোবাসে, এই সততার জন্য ভালোবাসে। একটু আগে আমি বলেছিলাম যে যদি অ্যাজেক্টিভ থাকে প্রণব কখনো অ্যাজেক্টিভকে গ্রহণ করে না, প্রণব অবশ্যই নামকে গ্রহণ করে, যদি আসলে পরবর্তী এন্টিসিডেন্টটা অ্যাজেক্টিভ হয় অবশ্যই ওই অ্যাজেক্টিভটাকে আমাদের নাউনে পরিবর্তন করতে হবে, তাহলে এখানে ইটের পরিবর্তে আমরা যে জিনিসটা বসাবো সেটা হলো অনেস্টের নাম ফর্মকে, আর আমরা জানি যে অনেস্টের নাম ফর্ম হলো অনেস্ট। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি